অংশগ্রহণ করেছেন, একটি দল হারবেন একটি দল জিতবেন, এটাই স্বাভাবিক। আজকের এই 40-50 বছর বয়সী বয়স্ক লোকদের খেলা উপস্থিত আমার সম্মানিত এলাকাবাসী প্লেয়ারবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমরা এই গণেশপুর কর্তৃক আয়োজিত যে খেলা, ইতিপূর্বে আমরা বেঙ্গুলিয়াতে পাতাচালা খেলা অনুষ্ঠিত করেছিলাম, আল্লাহর রহমত সুশৃঙ্খলভাবে শেষ হয়েছে। এখানে বয়স্ক খেলার আয়োজন করা হয়েছে, আমি চাবো যে গন্ডগোল ফাসাদ কোনো কিছু যেন না হয়, আল্লাহ পাকের রহমতে আমরা এখান থেকে অন্য কোথাও আবার অন্য কোনো খেলার আঙ্গিকে গিয়ে যেন আগামী পথ চলা আগামী দিন যেন পথ চলতে পারি, এই আশাবাদ। দর্শক মাঠের ভিতরে ঢোকেন না ভাই, মানে খেলা হলো মনের ভিতরে জড়িয়ে নেবেন এই খেলা। খুব সুন্দর ভাবে খেলছে, দেখা যাক বলি চা রক্ষক করতে পারলেন না নেকার বলি আপনার। খুব সুন্দর একটি খেলা আমাদের মানমান জানাই, দেখা যাক কি হয় এই খেলা জোয়ার দেওয়ার জন্য অনেক সুন্দর বল রেকর্ড বনাম গণেশপুর সহকারী স্কোরিং ক্লাব। ১৯৭২ সালে খেলোয়াড় রাজু সত্যত